মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এই দেখো তোজো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, এখন তোজো বই পড়বে, তাই না বাবা? বই পড়বা? এই যে তোজো বই। তোমার ঠান্ডাটা কমছে বলো? কমছে? কমছে, কালকে খুব ঠান্ডা ছিল, আজকে কমে গেছে। ওষুধ খেয়েছে? কমে গেছে। ও একটু কাশি আছে, একটু কাশি আছে, দেখাও তো কাশিটা। ও কাশি আছে, স্মাইল। তো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই ভালো। হাই বলো বাবা, হাই বলো। বলবে না, ওর এখনো ঘুমাচ্ছে চোখে। একটু হাই করে দাও সবাইকে, একটু করো। করবে না। এই দেখো তোজো তোমাদেরকে কিছু বলবে, বলো তো। হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি ভালো। বলছে আমি ভালো আছি। তুমি ভালো তো? ও তোমাদেরকে বলছে তুমি ভালো আছো? তুমি কি করছো? ও তোমরা কি করছো? তারপর পরেরটুকু ভুলে গেছে। বলো, আমি সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। কি বলবে বলতে পারছে না, মামা করছে। বলো, আমি সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন আমি একটু বই পড়বো, তারপর খেলু খেলু করবো। তো আমারও সকালে উঠে কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন তোজো একটু বই পড়বে, তারপর বাকি কাজগুলো করব। বলো ঠিক আছে, তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, বুঝতে পারলে? তোজো বলল পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আমি এখন একটু বই পড়ে নি। তোজো একটু বই পড়বে, ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরেই কথা বলছি। বলো, এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডি ফর ডগ, ডগ মানে কুকুর। আমার তোজুকে পড়ানো হয়ে গেছে, তোজুকে খাইয়েও দিয়েছি, এখন বিছানাটা তুলে নেব।
দেখছো, দেখতে পাচ্ছ তোমরা, সেই এগুলোকে খুব ভালোবাসি, কোলে নিয়ে নিয়ে আমার তো স্নান হয়ে গেছে, এবার ছেলেকে স্নান করে দেবো, তার জন্য ওর জন্য গরম জল বসাবো, ওর তো ঠান্ডা লেগেছে, তো তাই হচ্ছে একটু গরম জল দিয়ে স্নান করবো। তো জলটা গরম হয়ে গেছে, আমি ওকে স্নান করে নিয়ে আসি। এটাকে কি বলে, এটাকে কি বলে, দেখো ওখানে তো জমি ছানায় চলে গেছে, তো আমি তো জোকে ঘুম পাড়িনি, নয়তো যে দুষ্টুমি করবে সারাদিন, তো আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। ওই দেখো ও বিছানায় বলে আমি এখন ঘুমাবো, তো তোমাদের সাথে পরে কথা হবে, তো ঘুম পাড়িনি তাড়াতাড়ি। হাই বন্ধুরা, এই দেখো বিকেলে তোজোর ঘুম হয়ে গেছে, তোজো এখন যে খেলা করছে, বাইরে যেতে চাচ্ছে। আমি বলছি যে এখন তো যে সমস্যা, কেউ কারোর সামনে যেতেই ভয় পায়, তো ওকে নিয়ে কী করে বাইরে যাবে বলো, আর একদমই ঘরে থাকতে চায় না, বলে নতুন জামা পরিয়ে দাও আমি ঘুরতে যাব। তাই দেখো ওকে একটা নতুন ড্রেস পরে দিয়েছি, আর আমি বলেছি কি হ্যাঁ চলো তোমাকে ঘোরাতে নিয়ে যাবো।
নিয়ে যাব না কোথাও, এখানেই থাকবো, এমনি পরিয়ে দিয়েছি যাতে কান্না না করে। কিছু বলো বাবা, কিছু বলো। ও কিছু বলবে না তোমাদের, অল্প কিছু বলো। ও একটু কিছু বলবে না, শুধু এটুকু বলো তোমরা কেমন আছো। ও বলবে না, ও রাগ, বুঝছো? আমি ওকে বাইরে নিয়ে যাচ্ছি না তো তাই ওর রাগ। কি করব বলো, ছোট, ওকে এখন কি মাস্ক পরিয়ে রাখা যায়? আর দেখো এখানে আমি শাক কাটছি, এটা হলো লাউ শাক, তো লাউ শাকটা আমি কেটে নিচ্ছি। বাবা তো সেটা গরম বসিয়েছি, তো সেটা গরম গরম করে ওকে দিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে গুড নাইট বলতে এসেছি। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, ভাবলাম তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই। ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই, গুড নাইট। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই বাই। তো যে বলবে তোমাদেরকে বলো, আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে। আজকের মতো এতটুকু, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।